নবী মুসা সকালবেলায় উঠে দেখছে তো আমি তো খুব পাওয়ারফুল মানুষ, সারা দুনিয়া আজকে আমার হুকুমে চলবে। তো ফেরাউনের ঘরের বাবুর্চি হঠাৎ কাঠ নাই, কাঠ আনার জন্য বাজারের দিকে যাচ্ছে, হাটের দিকে, আর এক গরিব মানুষ ভোরবেলায় খেতে না পেয়ে সন্ধ্যায় খায়নি গরিব মানুষ ভোরবেলায় কিছু জঙ্গল থেকে কাঠ নিয়ে সেও বাজারের দিকে যাচ্ছে। তো বাজার ঢোকার আগেই দুজনার দেখা, বলছে ওই কাঠ দে। তো কাঠওয়ালা মনে মনে ভাবছে সকাল সকাল খরিদ্দার পেয়ে গেলাম, যাক আলহামদুলিল্লাহ রুজি রুটির একটা ব্যবস্থা হয়ে গেল। কাঠটাকে দিলে বলছে ভাই পয়সা দাও। তখন উত্তরে বলছে আমি কে জানিস, কে জানিস মানে ও ফেরাউনের বাবুর্চি, আর ফেরাউনকেও আল্লাহ বলে, আল্লাহকে তো আল্লাহ বলে না। তো ওর দাবি হচ্ছে আমি স্বয়ং আল্লাহর বাবুর্চি আর তুই আমার কাছে পয়সা চাইছিস, মানে এটা এই পাওয়ারে বলছো। বলছে কে জানিস, বলে কে, বলে আমি আল্লাহর বাবুর্চি। তো নবী মুসা ওইখানে বসেছিল, উঠে যেয়ে বলছে তুই কার বাবুর্চি দেখার দরকার নাই, পয়সাটা দে, বুঝেছেন, পয়সাটা দে। খালি বলে দিয়েছে একবার, তুই কে, তুই আবার কে, বলছে আমি কে, এরকম করে কিল ধরে মেরেছে ওর পেটে, যেই মেরেছে লোকটা সঙ্গে সঙ্গে মারা গেল। যখনই মারা গেল নবী মুসা বলছেন আল্লাহ আমাকে আর দুনিয়া চালাতে হবে না, আপনার দুনিয়া আপনি চালান, আমি একটা অন্যায় দেখেছি, একটা মার্ডার করেছি, আমি যদি সারাদিন দায়িত্বে থাকি লোক জানাজা পড়ে ক্লান্ত হয়ে যাবে, এত মার্ডার হবে, তুমি রহমান আসমান থেকে সারা পৃথিবীর জুয়ারি তাস মাতা লুডু দাবা যত বেইমান লুচ্চা লম্পট রান্ডি বেশাকে দেখছো, তারপরও উদার দিলে তাদেরকে মাফ করার নিয়তে তুমি রব, কেমন পর্যন্ত মাফের দরজা খুলে রেখেছো এবং তাদের মত পর্যন্ত অপেক্ষা করছো, এত মহব্বত এত ধৈর্য আমাদের হবে না। ও আমার আপনি আপনার দায়িত্ব ফেরত নেন, অতএব আল্লাহ এমন একটি মেহরবান, গুনার সঙ্গে সঙ্গে যদি আল্লাহ আজাব দিতেন তাহলে কি করে তিনি রহমান হতেন, এই জন্য আমার রব পৃথিবীর বুকে চোর লম্পট দাগাবাদ বেঈমান জুয়ারে মাতাল ইমানদার নামাজে পরেজগার তাহাজ্জুদ পড়ে নেওয়ালা সবকে আমার রব রুজি দেন, সমান নজরে দেখেন, কিন্তু অপেক্ষা কর আমার কাছে আসা পর্যন্ত, যেদিন কিয়ামত হবে সেই দিন কিন্তু এক নজর থাকবে না। জি, সেই দিন এক নজর থাকবে না। সূরা আনফালের মধ্যে আছে ওয়ারিজকুন করিম, এর উপর আমার একটা দু মিনিটের তফসির আছে, দেখবেন দু তিন মিনিটের। রিজকুন করিম কাকে বলা হয়? সম্মানী রুজি। ইমানদারের জমিতে যতটা গম ধান চাল, বেঈমানের জমিতেও অতটাই গম অতটাই আলু। ইমানদারের জমিতে যতটা ফলন, একটা আল্লাহকে মানে না তার জমিতে অতটা ফলন। মূর্তি পূজকের জমিতে যতটা ধান পাট, যে আল্লাহকে মানে তার জমিতে অতটা ধান পাট। একটা যদি নামাজি পরেজগার আল্লাহওয়ালা আল্লাহ ভীরু মাছ মাংস ডিম দুধ আলু পেঁয়াজ খায়, যে সারটা পায় যে আল্লাহকে কোনো দিন মানে না সেও একই সার পায়। অথচ আল্লাহ বলছেন মমিন রে তোদের জন্য রয়েছে রিজকুনকারী। এটা সহজ উদাহরণ দিব, একটা উদাহরণে বুঝে নেবেন দুনিয়ার আখেরাতটা কেমন। জি, একটা লোক বাজার থেকে 2 কেজি মাংস নিয়ে এসছে, ওর একটা দোকান আছে, দোকানে মাল কিনতে গেছে বাজারে করিমপুর, ওখান থেকে 2 কেজি খাসির মাংস নিয়ে এসছে, বিবিকে বলেছে রান্না করো, বিবি ভালো করে রান্না করে একদম কাঠে গরম করে রেখেছে,
গান গান করে কাঠ জ্বলছে আর গরম হাঁড়িতে আছে। এবার ও খেতে বসেছে, এইদিকে বারান্দায় বসে খাবার ভাত নিয়ে বসে আছে, আর বিবি বাটিটাকে চামচটাকে ধুতে গিয়েছে কলের কাছে, আর কুকুরে মুখ ভরে দিয়েছে, দু পিস নিয়ে চলে গেল। আর কত রাগ হবে, গোটা হাঁড়িটা আর খাওয়া হলো না, ফেলে দিল, শেষ, কুকুরে মুখ দিয়েছে, তোর রাগ আর মিটছে না। বৈকাল বেলায় যখনই দোকানটা খুলেছে তো দেখছি কুকুরটা দোকানেই বসে আছে, যাকে দেখতে না পারি তার চলন বেকার, তার সঙ্গে সদাই দেখা, তখনও বসে আছি। সঙ্গে সঙ্গে দোকানের কিলটা হুঁড়কাটা, তিন তিন জামের বাটাম, আড়াই তিনের বাটামটা রেডি করলো, একটা ব্রিটানিয়া কোম্পানি দামি 100-150 টাকার দামের রুটিকে বের করলো, আর রুটিটাকে কুকুরটাকে দেওয়ার জন্যে। তখন ছোট ছেলেটা এসে বলছে, আব্বা আমি রুটি নেব, একই রুটি দুই ভাগ করে অর্ধেক ছেলেকে দিল, অর্ধেক কুত্তাকে দিল। এখন আপনারা বলেন ছেলেটা কুত্তা না কুত্তাটা ছেলে? কারণ একই রুটি, একই কোম্পানি, একই স্বাদ, একই লেভেল, একই দাম, একই বেকারি, একই ফ্যাক্টরিতে তৈরি, কিন্তু নিয়তটা আলাদা। ছেলেটাকে দিচ্ছে মহব্বতের ভিতর থেকে, আর কুত্তাটাকে দিচ্ছে কেন, রুটি খেতে আয়, বাটাম ধরে রেখেছি, 2 কেজি খাসির মাংস সুদ আসল সব বুঝে নিব, এটা হলো নিয়ত। তাল্লা তাবারক বা তালা সারা বেঈমানদেরকে পৃথিবীতে সুখ দিছে কেন, যে একবার কিয়ামতের মাঠে এসে দেখ, সুদে আসলে বুঝিয়ে দেব, আমার খাবে, আমার চলবে ফিরবে, আর আমার বিরুদ্ধে কথা বলবে, আর ইমানদারদেরকে রুজি দেয় ওই ছেলেটার মতো। অতএব সারা বিশ্বকে যিনি বর্তমান পালনেওয়ালা, যিনি আগামীতেও পালনেওয়ালা, যিনি পেলে আসছেন, তিনি হলেন সমস্ত ক্ষমতার মালিক, তিনি হলেন আর রহমান, সে আল্লাহ হচ্ছে মেহেরবান। দুনিয়া শেষ, চলেন কিয়ামতের মাঠে যাই, আল্লাহর নাম রহমান থাকবে না। যদি আল্লাহর নাম সেদিন রহমান থাকতো, আজকে যেমন বেঈমান মুশরিক কাফির মুনাফিক সবাই খেতে পেয়েছে, ওইভাবে সবাই জান্নাতে চলে যেত। সেদিন আল্লাহর নাম হয়ে যাবে রহিম, রহিম, রহিম মানেও মেহরবান। মেয়েদের পেটে যেখানে বাচ্চা থাকে ওইটাকে ওই জন্যে রেহেম বলা হয়, রহমের জায়গা, রহমের থলি, সেটা ভালো নাম হচ্ছে জরায়ু বাংলাতে বলে, কিন্তু ওটা আরবিতে বলে রেহেম। রেহেম মানে বাচ্চার থলি। কেন, আপনার গ্রামে একটা 1.5 বছরের ছেলে আছে, ছেলেটা যেদিন জন্ম নিয়েছে মা দেখেনি, মা মারা গেছে, আবার সেই দিনই বৈকালে বিয়ে করে এনেছে, 1 বছর পর তার সন্তান হয়েছে, এই ছেলেটার বয়স 2 বছর আর ওই ছেলেটা বয়স 1 বছর থেকে 1.5 বছর, দুইটি ভাই একই সঙ্গে, মা একটা, একটা মারা গেছে, 2 বছরের ভাইয়ের মা নাই আর 3 বছরের ভাইটার মা নাই, কিন্তু 1-1.5 বছরের একটা মা আছে, এইটা হলো ওর সৎ মা, কিন্তু বাপ একটা, বাপ একটা, শুক্রাণু একটা, রক্ত একটা, পিতা একটা, সব সিগনেচারে দুইজন বাপের নাম এক লিখবে, কিন্তু বন্ধুরে মা হলো দুইটা, একটা এর পেটে হয়েছে, রেহেমে হয়েছে, আর একটা অন্যজনের পেট থেকে হয়েছে। তো ওই মাটার দিকে তাকিয়ে দেখবেন নিজের ছেলেকে যত্ন করবে, আর সতীনে ছেলেটা মনে হবে কুকুরের বাচ্চা, রাস্তায় ঘুরে বেড়াছে, গায়ের তেল নাই, কাপড় নাই, শীতের মতো দিনে থরথর করে কাঁপবে, হাত পায়ে ময়লা থাকবে, নাকে ফোঁটাটা পরিষ্কার করার মতো কেউ থাকবে না, কারণ একটাই, ওর পেটের যেটা ডেলিভারি, বাপ এক হতে পারে, ওর প্রতি যে মহব্বতটাও দেখায়,
আর একটার প্রতি সেই মহব্বত দেখান না। তো আমার রব বলছেন কঠিন কিয়ামতের দিনে যারা আমার কোরআনের জিন্দেগি তৈরি করে কোরআনের ভিতর থেকে কিয়ামতে আসবে তাদের প্রতি আমার রহমতের অগাধ থাকবে, তাদের কষ্ট দেখতে পারব না, তাদেরকে জাহান্নামে দিব না। কিন্তু যারা আমার দিনের বাইরে থেকে আসবে দিন মানবে না, আমাকে সাজদা করেনি, মুনাফিকি করেছে, মুশরিকি করেছে, কঠিন কিয়ামতের দিনে তাদের উপরে আমার রবের কোনো মায়া থাকবে না। সেই দিন আল্লাহ রাহিম হয়ে যাবেন, খালি ইমানদারদের উপরে মহব্বত দেখাবে, বেঈমানদের উপরে কোনো মহব্বত থাকবে না। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, দুইটা আয়াত হয়ে গেল। মালিক ইয়াউমিদ্দিন, ওই ঘরটা দিয়ে আমাদের ছেলেগুলো খুব মারামারি বেদবি, তখন থেকে লাথা লাথি লাফা পাবি, এত বেয়াদ, বড় বড় ছেলে তার বেয়াদবি এক সেকেন্ড কমছে না, আর আমার চোখ খেলে ওই দিকে যেছে, আর আমি ওসব দেখতে পারি না। আর যে দেখতে পারবে না তার চোখেই পড়বে, খালি ইলাঠি নাকে মারছে, উলাঠি নাকে মারছে, লাত মারছে, এতটুকু বাচ্চা ছেলে হয় তো সহ্য হবে? আবার যদি এখন থাপ্পড় মারে তো ওর বাপ চলে আসবে লাঠি নিয়ে কালকে, যে আমার ছেলেকে মেরেছে, এত বেয়াদব সব। আল্লাহ তাবারক বা তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক কে? তিনজন বলেছে আর কেউ বলেনি, এদেরকে যারে ধরেছে, বুঝাইলে বুঝে না তারে বুঝায় কে, না বুঝে যে হু হু করে ভূতে ধরেছে, লেখে দিল ফসি মুসি নিজের হাতেতে, সুখে খেতে ভূতে কিলাইয়াও রাতের যাতেতে। মেয়েদেরকে যত সুখ দেবেন তত হাসপাতাল নিয়ে যাবে, প্রতিদিন ইট বহানা করেন ঠিক থাকবে, কোনো রোগই থাকবে না। 1000 করে ইট বাড়িতে রাখবেন, সকালে এখানে দে, বিকালে এখানে দে, ভেজাল চুকে গেল, রোগ আর হবে না জিবি। তো আল্লাহ তাবারক বা তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, কঠিন কিয়ামতের দিনের মালিক কে? বড় পীর, ছোট পীর, মেজ পীর, কেউ মালিক হবে না। তাই যদি হতো এমনকি বিশ্ব নবীকেও পর্যন্ত সেদিন মালিকানা ছাড়া হবে না। কি আছে কোরআনে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান দাল্লাযী ইশফাউ মান দাল্লাযী ইশফাউ মান দাল্লাযী ইশফাউ ইল্লা বিইদনি, কে এমন আছে যে সেই দিন সুপারিশ করবে আমার বাপকে বাঁচাও, ভাইকে বাঁচাও, বন্ধুকে বাঁচাও, বিবিকে বাঁচাও, স্বামীকে বাঁচাও, কিছুই চলবে না যদিও নবীজি সেদিন সুপারিশ করেন, ইল্লা বিইদনি, আল্লাহর হুকুম ছাড়া নবীজি পর্যন্ত সুপারিশ করতে পারবেন না। অতএব আমার আল্লাহ বলছেন সেই দিনের একচ্ছত্র মালিক হলাম আল্লাহ, আমি আল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি, এখানে দুটো ছেলে ঝগড়া করেছে মাদ্রাসায়, আমি মাদ্রাসার হেড মাওলানা, আমি ছিলাম হাটে, দুইটা ছেলে কাঁদতে কাঁদতে আসলো, কি হয়েছে বল, একে একবার বললাম, ওকে একবার বললাম, ব্রেন দিয়ে মেজারমেন্ট করলাম কার ভুল হতে পারে কার না হতে পারে, দুইজনকে লাঠি করে দুইবারই দিয়ে বললাম যাই পড়তে বস। কিন্তু বন্ধু এটা তো আল্লাহর ক্ষেত্রে নয়, আপনার সঙ্গে যদি আমার সারা জীবন লড়াই চলে তারপরও আমার রবকে উকিল লাগবে না, প্রকৃত দোষীকে আর ঘটনা
না কি 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 ঘটেছে গোপনে প্রকাশে, তিনি আমার রব সব তিনি জানেন। তাই আল্লাহ বলছেন সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি, এমন একজনের কাছে কিয়ামতের দিনে দাঁড় করানো হবে, তুমি কি করেছো এটা জিজ্ঞেস করতে হবে না, তুমি কি করেছো এটা জিজ্ঞেস করতে হবে না, ই তোমার বিরুদ্ধে কি বলেছে এটাও বলতে হবে না, উই তোমার বিরুদ্ধে কি বলেছে এটাও বলতে হবে না। তিনি সবই জানেন, তিনি আলেমুল গায়ব, তিনি ক্ষুদ্র থেকে বৃহৎ পর্যন্ত খবর রাখেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তিনিই তো বয়ান করবে তুমি গোপনে প্রকাশ্যে কাজগুলো করেছো, তুমিও গোপনে প্রকাশ্যে কাজগুলি করেছো। অতএব বন্ধুরে, আমাদেরকে লম্বা লম্বা পাঞ্জাবি আর টুপিওয়ালা দেখছেন, আমাদের ভিতরে নোংরা নোংরা কাবিরা গুনা ঢুকে আছে, সেদিন যদি প্রকাশ হয়ে যায় হযরত উমারকে বলা গেল, হযরত উমার একদম মরুভূমির প্রান্তে যাচ্ছিলেন, সাহাবীরা সঙ্গে ছিলেন, হযরত উমার বললেন কে আছো গো, আমাকে একটা কোরআনের আয়াত শুনিয়ে দাও, আয়াতটা শুনে যেন আল্লাহর ভয় আমার দিলে আসি। সঙ্গে সঙ্গে আব্দুল ইবনে মাসউদ বলছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরাই ইয়ারা ওমাইয়ামাল মিসকালা যাররাতিন শাররাই ইয়ারা, এমন একটা দিন আসবে রে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আর গুনাহ এবং নেকি প্রকাশ হয়ে যাবে, চোখের পানিতে থাকতে পারছি না। হে আমার মাবুদ, আমার গোপন গুণাগুলো যদি কিয়ামতের দিনে প্রকাশ হয়ে যায় আমি কেমন করে মুখ দেখাবো আন্তর্জাতিক বক্তা, আমি গোপন থেকে গোপনে কত নোংরা কাজ করেছি, হে মাবুদ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও, কঠিন কিয়ামতের দিনে দেখাইও না সেগুলো ডিলিট করে দাও। তাহলে আল্লাহ বলছেন শোন মালিক ইয়াউমিদ্দিন, সেই দিনের আমি একচ্ছত্রর মালিক, আমার মালিকানাই কোনো অংশীদার নাই। দুটো যদি মালিক হতো তাহলে বলো আমার কথা চলবে, ও বলতো আমার কথা চলবে। এরপরে কি আছে, এরপরে আয়াতটা কি আছে জোরে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। লিফট দেখেছেন, লিফট লিফট দেখেন নাই, ইয়াকা না'বুদু এটা উপরে উঠলো, ওয়া ইয়াকা নাস্তাইন এটা নিচে নামলো, আয়াতটা লিফটের মতো। ইয়াকা না'বুদু মানে ইবাদত, আল্লাহর গোলাম আল্লাহর কাছে পাঠালো, হে আল্লাহ তোমারই ইবাদত করি, আমরা আল্লাহকে কে দিলাম, গোলামি দিলাম, ইবাদত দিলাম, আর তার কাছে চাইলাম ওয়া ইয়াকা নাস্তাইন, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য কর। যেমন ইবাদত এই দিক থেকে যাবে ওই দিক থেকে সাহায্য ওই রকম আসবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, যেমন ইবাদত এই দিক থেকে যাবে ওই দিক থেকে সাহায্য সেরকম আসবে, দুনিয়াওয়ালা ইবাদত যেমন পাঠাবে আসমানওয়ালা ওই রকম সাহায্য পাঠাবে। এটা অঙ্ক করি দু মিনিট, এইটা কোরআন, ধ্যান দিয়ে শুনেন। আমাদের যা প্রয়োজন পৃথিবীতে বেঁচে থাকার জন্যে, মানুষকে মানুষের মতো হয়ে, মানুষকে মানুষের মতো হয়ে বেঁচে থাকা যা প্রয়োজন আল্লাহ সব দিয়েছেন না খানিক বাকি রেখেছেন? তাহলে এটাতে 199 না 100-তে 100, 100-তে 100 বেহরা কি? এবার চলেন পেছিয়ে চলে যাই, 1400 বছর, 1450 বছর পেছন দিকে চলে যাই, রসুলের জামানার দিকে চলে যাই। তো তখনকার সাহাবিদেরকে যদি কাফেররা দুই ধরনের প্রশ্ন করতো, ওই মানে ছোট করে কথা বলতো, হিয়ানত হেকারত করে, ওই তোরা কি করিস, তোরা কি করিস, ওরা সহজে উত্তর দিত কোরআনে যা আছে, ভেজাল চুকে গেল। তোরা কি করিস, তো কোরআনে
যা আছে। আর যদি কেউ এরকম প্রশ্ন করতো, এই কোরআন কোরআন করে মরছিস তোদের, কোরআন মসজিদে কি আছে? বলে আমরা যা করি। অ্যাডজাস্ট কত ছিল জিন্দেগির সঙ্গে কোরআনে, এখন চলে আসেন 2024 সালের 1 জানুয়ারিতে কোনো একটা ইহুদি এসেছে যে ইসলাম বুঝে না, এরকম একটা পাগলা এসে হাজির হয়েছে, কোনো একটা ব্রাহ্মণ আপনাদেরকে প্রশ্ন করছে, আমিও আছি আপনাদের ভিতরে এই পাকা বেইমানটাও, যে জিজ্ঞেস করছে আপনারা কি করেন, কি উত্তর দেবেন বলেন, কি উত্তর দেবেন? না আপনারা কি করেন, কি উত্তর দেবেন? কোরআনে যা আছে মিলবে? আপনাদের কোরআনে কি আছে মিলবে? কত পার্সেন্টেজ মিলবে? বাংলাদেশে একটা ছেলে বলছে, স্যার অনেক চিন্তা করে দেখছি হুজুর 3% মিলবে না কোরআনের সাথে আমাদের জীবন, 3%, তাহলে কি আমরা মুসলমান? তাহলে কি আমরা মুসলমান? আধার কার্ডে মুসলমান নয়, কোরআনে। এই যেমন এয়ারপোর্টে আছে, আপনি গেটে ঢুকবেন, টিক 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 টিক, যত প্যাসেঞ্জার ঢুকবে আর যারটা টিক করে দেবে তার মানে ওর কাছে মাল আছে। তো যদি একটা কোরআনের দরজা করা হতো এখানে আর সবাইকে পার করা হতো, যে কে মুসলমান আর কে মুসলমান লয়, তো মনে হয় একজনা ভেজাল চুকে গেল। তাহলে ঈশ্বর তো আমাদের জিন্দেগি মিলছে না, তাহলে আমাদের ইবাদত কেমন? আমরা কতটা আল্লাহকে দিয়েছি? 1% দিতে পারিনি যতটা আল্লাহ চেয়েছেন, তারপরেও সকাল সন্ধ্যা অক্সিজেন পেয়েছি, পানি পেয়েছি, আলো পেয়েছি, আল্লাহ তার ডিপার্টমেন্ট থেকে ফ্রি করে রেখে দিয়েছেন। বন্ধুরে, এর থেকে আমার আল্লাহ আর কি মেহরবান হতে পারে? তার জমিকে চিড়ে ফেড়ে পুড়িয়ে বিল্ডিং করে, আনন্দ করে চাউল চাষ সব কিছু করে জিন্দেগির আনন্দ মিটিয়ে নিয়েছি। আমার রব বলেন রহমানুর রহিম, সেই রব বলছে বল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করে তোমার কাছে সাহায্য চাই। জি, মানুষ বড় বেঈমান, প্রচণ্ড রোদ, বৈশাখ মাস, বেলা 11টা 12টা বাজছে, এক বড় গাছের নিচে 10 জন পথিক বসে বসে গল্প করছে, গল্প করতে করতে যখন 3:30, 3:45 বাজলো, তখন ওরা বলছে চো রোদ কমেছে এবার যাই। এতক্ষণ কিসের গল্প চলছিল? কাঠের, কোন কাঠ ভালো, কোন গাছ ভালো, কোন গাছে ফার্নিচার হয় ভালো, কোন গাছে চেয়ার হয় ভালো, কোন গাছের দরজা হয় ভালো, কোন গাছে খাট হয় ভালো। যখন উঠে যেছে বর গাছের কাছ থেকে, তো পাছাতে ধুলো ঝাড়ছাড়, বলছে এ শালা গাছ কোনো কাজে লাগে না। বর গাছ বড় নিঃশ্বাস ছেড়ে বলছে, বেঈমান রে, গোটা রোদটা আমার পেছনে কাটাইলি আর আমারই বদনাম করে ঘর চেয়েছিস, এর নাম মানুষ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আরেকবার ফিরে যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই মাবুদের যিনি সারা বিশ্বকে পালনেওয়ালা, আর রহমানের রহিম, তিনি হলেন দুনিয়াতে রহমান আখেরাতে রহিম, মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত কিয়ামতের মাঠের একচ্ছত্র মালিকানা তিনি রাখেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই কাছে ইবাদত, তোমারই ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই। এই কথাটা কেমন? এই সূরা ফাতিহার আর একটা নাম কথা বা কতন, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ মধ্যখানে বলেন আমার গোলাম আমার প্রশংসা করেছে, যখন বান্দা বলে আর রহমানের রহিম, আমার রব বলেন আমার বান্দা আমার গুণগান করেছে, আমার গুণকে বর্ণনা করেছে, যখন বান্দা বলে ইয়া
মালিকি ইয়াউমিদ্দিন। তখন আমার রব বলেন, আমার আল্লাহ আমার আমার বান্দা আমার ক্ষমতাকে স্বীকার করে নিয়েছে। এরপর গোলাম যখন বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তখন আমার আল্লাহ বলেন, আমার গোলাম আমার গোলামি স্বীকার করেছে এবং আমার কাছে ভিক্ষা চেয়েছে, এখন কিলিবি বল। বান্দা বলে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি হেদায়েতের রাস্তাটা উন্মুক্ত করে দেন, এমন একটা রাস্তা দেন যে রাস্তায় চলে আমি আপনাকে পেয়ে যাব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, না ওদের রাস্তা দিও না যে রাস্তার উপরে তুমি রাগান্বিত হয়ে আছো। উঠবেন না, তফসির আছে এখনো? জি, কি বলছে না? ও কি বলছে? পশ্চিমবঙ্গ ফেসবুকে? হায় রে নসিয়া, তোর মাথা তখন থেকে ওইটা হিয়ে আছে? দাবার নাহমাদুহু বলে ধরবো? আমি মানুষ না, মেশিন। মেয়েদের এগুলো লয় সুরা ফাতে, এখানকার মেয়েরা পড়ে না? এখানকার মেয়েরা নামাজ পড়ে না? তো মেয়েদের বেটা ছিল আল্লাহতে কী আছে সুরা ফাতে? মেয়েদের তো সুরা ফাতে আমি পাই নাই ভাই, এইটাই দুজনকে দিয়েছে আল্লাহ। আজি যেখানে যাবো মেয়েদের কথা বলে, ও বউ নিয়ে কষ্টতে আছে গো, পানি পরে দেবো ভাই নিয়ে ভাবিকে খাইয়ে দিয়েন, ও সোনা একদম কাছে আসবে এবার, পানি পরে দেবো। ও বিচারা কষ্টতে আছে, ইলামিতে যত বড়ই বক্তা হোক আর যত জালসা করুক, এক খ্যাপা আছে চুপ করে বসে থাকবে, শেষকালে বলবে মৌলবিটা কেমন রে ফুলকলি গানটা বললে না, সারা রাতে ওই গানটা শোনার জন্য বসে থাকে। আহ, ওর বিচারার কষ্ট তো বোঝা যাচ্ছে। ও জি, এবার ফিরে আসি তো, ব্যাখ্যাগুলো ভালো করে শুনেন, এখন আমি শেষ করিনি। এ মাঝে একটা কথা এক মিনিট বলে নিই, আমার এটা ব্যক্তিগত কথা, কিন্তু আপনাদের এক মিনিট টাইম চেয়ে নিচ্ছি, এক মিনিটকে পার করব না। হজ এবং উমরা যদি করেন তো আমার সঙ্গে করেন, গোটা মক্কা মদিনার আমি ব্যাখ্যা করে করে বুঝাবো, কারণ কোরআন তো মক্কা মদিনাতেই নাজিল হয়েছে। আর যদি আমার সঙ্গে না যান, হাত পা করে ধরে বলবো যেন জাহেলের সাথে যেন না, যেন তো আলেমের সঙ্গেই যেন। যে কোনো আলেম, বহু আলেম নিয়ে যাচ্ছে এখন, বহু মাদানী পর্যন্ত হজ উমরায় নিয়ে যাচ্ছে, তারা প্রতিজ্ঞা করে নেমেছে, দিলের ক্ষেতে নেমেছে যে বেঈমানরা নিয়েছে টাকা লুটে নিয়েছে, কিন্তু আসলে সার্ভিস দিচ্ছে না। মক্কার কোথা কী রসুল কী করেছেন, কোন জায়গায় কী ঘটনা ঘটেছে, ওহুদের যুদ্ধটা কেন হলো, কোন দিক থেকে কাফেররা এলো, কোন দিক থেকে মুসলিমরা এলো, গিরিপথে কোথায় ছিল, রসুলের দাঁতটা কোথায় শহীদ হলো, এগুলো এই এই রাখাল বাগালরা বলতে পারবে না, আমি ছোট করে বলছি, বেঈমানরা বলতে পারবে না। তো আলেমের সঙ্গে যেন, এটা আমার ছোট কথা। যদি আমার সঙ্গে যেতে চান, আমি রমজানে তো যাচ্ছি, আবার হজেও যাচ্ছি, হজের পরে আমার উমরার ব্যাচ আছে, দুবার যাবো ইনশাল্লাহ। আল্লাহ যদি নিয়ে যায় তো আল্লাহর ঘরে বছর দুবার ঘুরে এসেছি জালসার আগে, আর চারবার জালসার পরে যাবো ইনশাল্লাহ। তো আপনারা আমার সঙ্গে যদি ইচ্ছা করেন যেতে পারেন। এবং এই হজ আর উমরাকে কেন্দ্র করে 20 টাকা একটা চায়ের দোকানে বসবেন, 2টা বিস্কুট, 1টা পান, 1 কাপ চা, 20 টাকা বিল ভ্যানিশ, খাবেন পায়খানা হয়ে যাবে। কিন্তু 20 টাকা মা বোনদেরকেও বলছি, আপনি ডিম হাঁস মুরগি বিক্রি করে যেদিক থেকে হোক 20-25 টাকা রেখেছেন, 20টা টাকা খরচা করবেন, 20 টাকা বেশি লই, এবং একটা বই কিনবেন, মক্কার কী স্বাদ আর মদিনার কী স্বাদ, এগুলো কোন রসগোল্লা, এখানে কোন আনন্দ ভরা আছে, আমার ওই ছোট্ট বইটিতে লেখা আছে। আপনি এই সম্পদটা ছেলেদের জন্য জমি জায়গা বিল্ডিং সব করে দিয়েছেন, একটা বই টেবিলে নামিয়ে দিয়ে যান, এটা আপনাদের কাছে ওসিয়ত করছি। যতগুলি লোক আছেন একটা করে নেওয়ার চেষ্টা করবেন, একটা করে, তাতে আপনার কী হবে, একটা বাড়িতে সম্পদ ঢুকলে এটা মনে করবেন। আজকে যে হিফজখানা মাদ্রাসাটা হলো, দুটো ছেলে মাথা খারাপ, আজকে সব থেকে বেশি কষ্ট পেয়েছে কে জানেন? বলেন তো কে সব থেকে বেশি কষ্ট হয়েছে এই ছেলেদের পাগে পাক দিতে গিয়ে, যে দেখতে পারে নাই, যার কষ্ট হয়েছে, দেয়ালে মাথা ঠুকেছে, হাদিসে আছে গাছে মাথা ঠুকবে দেয়ালে মাথা ঠুকবে, সেটা কে? শয়তান। ও খালি বুকে মারবে, উফ করলে কি রে কমিটি,
শেষ করে দিল আমার মেহনতকে, আজকে সব থেকে কষ্ট পেয়েছ খাবিস। ও খাবিস এই এলাকাতেই নাই, ওর মনে আজ অশান্তি চলছে। আর এই গোটা কমিটি আর আপনারা ওর মুখে জুতা মেরেছেন, জুতা, মেয়েরা ঝাঁটা মেরেছে ওর মুখে, বেইমানের মুখে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, বলেন আমিন। আল্লাহ যেন পরবর্তীকালে আমাদেরকে তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আরও হিফজখানা মজবুত হোক, আল্লাহুম্মা আমিন। তো আমি যে ব্যাখ্যায় রয়েছি সূরা ফাতিহা, উঠবেন না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ তুমি আমাদেরকে সোজা রাস্তা দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। গোটা কোরআনে ইতিহাস আছে হযরত আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত, ইতিহাস আছে না নাই? আচ্ছা আপনারা আমার সঙ্গে কথা বলেন, আমি তো ব্যাখ্যা করছি রে ভাই, সূরা ফাতিহার ব্যাখ্যা বন্ধ করিনি তো। ইতিহাস আছে জি, আপনারা কে কি বলছে, এতগুলো লোক উঠে পালাইছে, এরা চলে গেল, মেমোরি চিপস ভর্তি হয়ে গেছে, ঘর যেছে, আর এখানে ভের ভের করে বকছে। আপনারা আমার দিকে ধ্যান দেন, এই ঘটনাটা ইতিহাস, এই ক্লাস টুয়ে একটা ইতিহাস পাওয়া যায়, দেখেছেন? আগেকার লোকেরা বনে জঙ্গলে থাকতো, গরু ছাগল হাতি ধরে মেরে খেত, সেই পাথরগুলোকে ছুচুলো ছুচুলো অস্ত্র করে দিয়েছে, পুড়িয়ে খেত। আচ্ছা ইতিহাসটা সত্য? কত বড় বেইমান বলেন তো, পাক্কা মিথ্যা বলছে। পৃথিবীর প্রথম মানুষকে, আর আদম ছিলেন নবী, নবী হারামখোর হতে পারে কোনো নবী? এদের এই ইতিহাসগুলো, ইতিহাস তো অরিজিনাল দিবে কোরআন। পৃথিবীর প্রথম মানুষ আদম, তাকে জান্নাতে তৈরি করা হলো, আর আদম আলাইসালাম ছিলেন নবী, নবী কোনোদিন হারামখোর হতে। আবার ডারউইন লিখেছে বাঁদর থেকে মানুষ হয়েছিল, তো এখনও তো বাঁদর আছে, তো সম্ভাবনা রয়েছে দু চারটা বাঁদর যে কালকে মানুষ হবে কি পরশু দিন হবে। তাজিব ব্যাপার বলেছে, ডারউইন বলেছে বাঁদর থেকে মানুষ হয়েছে, কিন্তু এ কথাটা সত্য। কী সত্য? ও নিজে বাঁদর ছিল, ও নিজেই ছিল, ওর দাদু ছিল বড় বাঁদর, বড় বাঁদর থেকে ওর বাপ হলো তিন দু নম্বর বাঁদর, ও তিন নম্বর বাঁদর, দিয়ে এটা লিখেছে বাঁদর থেকে মানুষ হয়েছে, ওর আর কিছু খুঁজে পায়নি। জি আল্লাহ বলছেন ইতিহাস তো দুইটা, একটা হলো সোনালি, একটা হলো কয়লার মতো কালো। ফিরআউন, নমরুদ, হামান, সাদ্দাত, উবাই ইবনে খালদ, উবাই ইবনে সুলল, এই বেঈমানদের ইতিহাস সারা পৃথিবীকে কালো করেছে, আধার রাস্তা দেখিয়েছে। আর হযরত আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত যত নবী সাহাবী ওলিয়া ওলিয়া ছিল, এরা আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে নূরানি রাস্তা দিয়েছেন। গহবর অন্ধকার থেকে বের হয়ে এসে নূরানি রাস্তার উপরে হাঁটবে। আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কাফের বেঈমান হবে তারা আপোষ করবে তাগুত শক্তির সঙ্গে, বেঈমানদের সঙ্গে, রিয়া অহংকার তাকাব্বুর কারণেওয়ালাদের সঙ্গে। এরা কি করবে? মিনান নূরিলা যুলুমাত, নূরানি রাস্তা ছেড়ে দিয়ে জুলুমাতের ভিতরে অন্ধকারে ঢুকবে। আমার রব বলছেন উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরাই কঠিন কিয়ামতের দিনে জাহান্নামে হুর হুর করে ঢুকবে। তাই আমরা নামাজে বলছি ইয়াকা নাবুদু, আমরা নামাজে বলছি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সোজা রাস্তা দাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাহ আপনি যাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহ আপনি যাদেরকে ভালোবেসে নিয়েছেন, আপন করে নিয়েছেন, তাদের দলে আমাদেরকে করে দাও। কারণ আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোরা আমার গোলামের দলে ঢুকে যা আর জান্নাতে ঢুকে যা। তো ওইটা একটা
একটা রাস্তা আর একটা গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ আপনি যাদের উপরে রেগে আছেন, যাদের উপরে রাগান্বিত আছেন, যারা জীবন ও জান্নাতে যাবে না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, গভীর অন্ধকার ভিতরে যারা নিমজ্জিত হয়ে রয়েছে তাদের রাস্তা আমাদেরকে দিও না। আমরা সকলে বলি আমিন, আল্লাহ তুমি কবুল করো।